আমি মানুষ হিসেবে আমার নিজেকেও সমান,
এই কনসেপ্টটা আগে হলো অন্যরকম ভাবে ছিল যে আচ্ছা ঠিক আছে বড়দের সমান্তরাল হবে, তুমি দিলা তো দেখি ঢিল বাবা ঠিক করলা, কেন ঠিক করলা না? আর তুমি ওই পানিটার প্রতি তুমি যদি ঘরটা একটা গাছের পাতা দেখে ছিঁড়ে ফেলো, আমরা আমি সব ধরি গাছের পাতা টান দিয়ে ছিঁড়ে ফেলি, তাই না? এই যে গাছের যে পার আছে এটা কে বের করছে? এটা একজন মানুষের বের করছে। জগদীশ চন্দ্র বসু বের করার আগে থিওরি বের করার আগে পৃথিবীতে কেউ জানতো না যে গাছের প্রাণ আছে, সবাই গাছ প্রাণ দিয়ে ছেড়ে ফেলতো, গাছের মধ্যে ছুরি দিয়ে লিখতো, নিজের নাম লিখতো। বাট এখন যেটা পাওয়া গেল যে প্রত্যেকটা গাছের প্রাণ আছে। আমাকে এখন হাত ধরে টান দিলে আমার যেমন ব্যথা লাগে, গাছেরও পাতা ধরে টান দিলে ছেড়ে ফেলে তারও ব্যথা লাগে। সো গাছ যে একটা উদ্ভিদ তার প্রতিও আমাকে সম্মান প্রদর্শন করতে হবে। কেন বলতো? এই গাছ তো আমাকে অক্সিজেন দেয়, তাই না? আমি যে বেঁচে আছি আমরা যে বেঁচে আছি প্ল্যানেট আর্থে, যদি গাছ না থাকতো আমরা অতিরিক্ত করে যেতাম ইমিডিয়েটলি। অথবা ভবিষ্যৎ যদি এমন একটা সময় আসে একটা দেশ একটা জনপদে গাছ নাই, তাহলে কিন্তু ওই দেশে তো অর্ধেক লোক গাই হয়ে যাবে, কারণ আমরা বিশ্বাস করতে পারবো না। তো গাছের প্রতি আমাকে সম্মান দিতে হবে। আইডিয়াটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যে আমাদেরকে সব কিছুকে সম্মান দিতে হবে, এবং সবচেয়ে বড় আমাকে নিজেকে সম্মান দিতে হবে। আমি আমাকে আমার নিজের সম্মানের কাজ করতে হবে। এখন তুমি বললে যে আরে দাদা আমার স্কুলটা একদম অফসলে গ্রামে না, ভালো না। এই যে তুমি বললা তার মানে এই যে জিনিসটার ঘাটতি অনুভব হচ্ছে মানুষের কাছে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি, মানে যে আমাকে পড়াচ্ছে আমি যার মধ্যে ঋণী, যে যারা আমাকে শিখাচ্ছে পড়াচ্ছে আরো যাদের শিখাচ্ছে ম্যাট্রিক পাস করাচ্ছে আমি তাকেই বললাম খারাপ, তার মানে আমার ইন্টিগ্রিটি কম, বুঝে গেছে? ইন্টিগ্রিটি একটা জিনিস, এটাও লয়ালটি হবে, এটা একশোটা একশো না একশোতে ছিল, ইন্টিগ্রিটি কেউ তোমাকে এনে দিতে পারবে না, তোমার ইন্টিগ্রিটি তোমার মতো। আরেকটু ধরুন এই মনে করো তোমরা একটা প্রজেক্টে কাজ করছো, চারজন মিলে কাজ করছো, আর টিচার বাবা বলছে যে কাজটা কি করছো, হয় জানো না যে আমাদের টিম লিডার বলছে কাজ, তোমার যদি ইন্টিগ্রিটি থাকে তুমি বলবে যে স্যার আমরা সবাই করছি, আর যদি ইন্টিগ্রিটি ঘাটতি থাকে বলবে যে স্যার ওরা তো অনেক দামি করছে, এই যে এই আমি সেরা আমি করছি, এটা মানে হচ্ছে আমার বাকিদের প্রতি আমার রেসপেক্ট নয় ইন্টিগ্রিটি হবে। ইন্টিগ্রিটি বিষয়টা আসে একটা দলবদ্ধ আচরণ করি, আমরা যখন একটা গ্রুপে কাজ করি, আমরা যখন দশ এগারো জন একটা ফুটবল খেলা খেলি প্রত্যেকের কাজ আছে, তাই না? স্ট্রাইকার যদি মনে করে আরে আমি তো সারা বছর গোল দিলাম, গোল কিন্তু আসতে গোল দিল না, তাই কিন্তু তার ইন্টিগ্রিটির ঘাটতি আছে, কারণ গোলকিপার যদি গোলটা ছেড়ে দেয় সে গোল করে, বোঝা গেল জিনিসটা? আমাদের ইন্টিগ্রিটি থাকবে না, আমাদের প্রত্যেকের মধ্যে আমার প্রতিষ্ঠানের প্রতি আমার স্কুলের প্রতি আমার সব কিছুর প্রতি আমার ইন্টিগ্রিটি হচ্ছে এগুলোর কম্বিনেশন, লয়্যালটি, তারপর হচ্ছে আর কি শিখতাম আমরা, রেসপেক্ট, এগুলো সব বিষয়ে আছে ইন্টিগ্রিটি। ঠিক আছে, তোমরা কি আমাকে ফলো করছো নাকি আমার মধ্যেই যাচ্ছে? আমাদের সবার মধ্যে গুরুত্ব আছে, আছে না? আমরা আজকে একটু ঝালাই করে নিচ্ছি, প্রত্যেকটা মানুষের সম্মান আছে, নিজস্ব সম্মান আছে, তাই না? আমাদেরও সম্মান আছে। আমি যদি আজকে আরেকজনকে রেসপেক্ট না করি সে আমাকে রেসপেক্ট করবে না, ঠিক আছে? আমি যখন রেসপেক্ট করি আমি তাকে কি দিলাম? আমি তাকে সম্মান দিলাম, তাই না? আমাদের টিচাররা যেমন ক্লাসে আসে তোমরা কি উঠে সালাম দাও? হ্যাঁ, আসসালাম আলাইকুম সাহেব, ম্যাডাম আসসালাম আলাইকুম ম্যাডাম, এটা বলো, কেন বলো? এটা তো আমরা ওদেরকে সম্মান করি, উনি আমাদের পড়ান, আমাদের বাবার মতো, বাবার না হলে চাকরার মতো, চাকরা না হলে জ্যাঠার মতো, খালার মতো, অথবা মায়ের মতো, তাই না? তোমরা তোমার বাবা মাকে প্রত্যেকটি সকলের সালাম দাও, আমি শিওর তো দাও না, শিওর, তাই না? বাট দেওয়া বলছি আমরা যদি আমাদের স্কুলের টিচারদেরকে সালাম দিই, আমি আমার পাড়া প্রতিবেশী মহিলাকে সালাম দেয়, আমাকে সালাম শুরু করতে হবে কোথা থেকে? বাবা মা থেকে। খেয়াল করলে সকলের দিকে বাবা মা তো প্রতিদিনই দেখি, আর কি দিই বলো, বাবা মাকে
সমান দিতে হবে। যদি এবার আমার বাবা মা বলতো যে কি স্টুডেন্ট শিখবে, বোঝাই আমার মধ্যে মূল্যবোধ এবং চেতনা ইনস্টিল করা হয়েছে। আমি আগে চেষ্টা করতে বুঝতাম, এখন কিন্তু আমি ভালো বুঝি। তো বাবা মাকে কিন্তু বেশি করে সমান দিতে হবে, কারণ সমান দেওয়ার প্র্যাকটিস এ ব্যাপার। দেখবে যে অনেকে সমান দিতে ভয় পায়, লজ্জা পায় যে না স্যার দিব না, ঠিক আছে। ছোটবেলা আমি সমান দিতে বলে আমি বিয়ে করে নিতাম। সালামটা হচ্ছে একটা কুশল বিনিময়, তাই না? আপনার সালাম দিবার হচ্ছে সালাম আলাইকুম, আপনি কেমন আছেন, আমি আপনার ভালো চাই, এই তো। বিদেশিরা বলে হ্যাঁ খাওয়া হবে, বলে যদি কিছু একটা কুশল বিনিময়, প্রত্যেক দেশ জাতি ধর্মে কুশল বিনিময়ের কথা প্রচলিত আছে। তো অনার নিয়ে কথা বলছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সম্মান আছে, আমাদেরও আছে, দলগতভাবে আছে, স্কুলে আছে, প্রত্যেকটা ইন্টিটিউট আছে। এবং নিজের সম্মান যেমন আছে তেমন অন্যদেরও সম্মান আছে। তার মানে আমি যখন আমার নিজেরকে সম্মান দিব, আমার নিজের স্কুলকে সম্মান দিব, একইভাবে আমি অন্য প্রতিষ্ঠানকেও গালি দিব। ছোট করে কথা বলবো না, যে যা আমরা সরকারি স্কুলকে ইংলিশে কথা বলি, তোরা তো পারিস না, এই এইটা কিন্তু আমি কাউকে অসম্মান করতে পারি না। ভাবো কি, আমি যদি ভালো ফুটবল খেলতেই পারি, হতেই পারে। এবং মানুষ তুমি যদি আরেকজনকে সমানাধিক কথা বলো, সেও খেলাকে তোমাকে বলবে এই ইন্ডিপেন্ডেন্ট প্রিয়টা পাবো না, জিনিসটা একটা ঝগড়া পর্যায়ে চলে যাবে, বুঝে গেছে? তার মানে আমরা নিজের সমান রাখবো, স্কুলের সমান রাখবো, প্রতিষ্ঠানের সমান রাখবো এবং অন্যদেরকে সমান দেবো। একইভাবে আমি আমার নিজের দেশকে সমান করবো, একইভাবে অন্য দেশকে আমি সমান দেখাবো। ক্লিয়ার? এই বিষয়ে কোনো ঘাটতি গ্রহণযোগ্য না। ডিউটি, দায়িত্ববোধ, আমাদের এটা নিয়ে বেশি বলতে বলা লাগবে না, আমাদের প্রত্যেকের মধ্যে দায়িত্ববোধ আছে। এখন স্কুলে আসলে 8টায়, আমি আসলে 8:15, আমি কি আমার ডিউটি পালন করলাম? স্কুলের হিসেবে তোমার ডিউটি হচ্ছে স্কুল শুরু হওয়ার 5 মিনিট আগে আসে, নাহলে তো লেট, অ্যাসেম্বলিতে জয়েন করা, তাই না? তাহলে ক্লাসরুমে বসা, যে যার ডিউটি পালন করা, তোমাদের ডিউটি দিবাও পরে আসে, তাই না? চুল হেয়ার কম করে আসে, এটাও কিন্তু আমার একটা ডিউটির একটা অংশ, ঠিক আছে? আমরা নিজেদের খেয়াল রাখবো, নিজেদের প্রতি দায়িত্ব পালন করবো, নাহলে আমি কি জানি মনে করি আমি তার পাশ করে আসবো। সাপোজ আমাদের ছোটবেলায় আমরা অনেক কিছু ভিতরে বাস, হ্যাঁ আজকে ভালো আছে, আমি তার পাশ করবো, তখন আমি কি আমাদের ফ্রেন্ডটা পাশে বসবো, সেই কিন্তু অসুস্থ করে না। তার জন্য কিন্তু পুরো ক্লাস টাইম সে খুব অস্বস্তিতে পড়ে গেল, যে বলতে পারছে না এটা অস্পষ্ট কথা বলার, এটা এটা আসলে ডিউটিটা কিন্তু একই সাথে আমার প্রতি, ডিউটি একই সাথে আমার যারা সহকারী তাদের প্রতি, মানে কাউকে বিপদে ফেলা, কাউকে অস্বস্তিতে ফেলে দেয়, এটা কিন্তু ঠিক না, এটা আমার ডিউটি সেন্সের মধ্যে আসে। ক্লিয়ার? তোমরা আছে দেখি গেটের মধ্যে দেখি হাত তুলো, তোমরা কে কে মনে করো যে তুমি ডিউটিতে 100-100 পাওয়া, যে তোমার যে দায়িত্ব তোমরা পালন করো, কে মনে করো? আমি যদি স্কোর করি 100-100 একটা হাত, বাকিরে নাই, এটা তো সবাই হাত তুলবো, তারা করে সবাই হাত তুলবো, যে আমি আমার ডিউটি পালন করি। ওকে, ছেলেদের মধ্যে কি মনে করো? তোমরা হচ্ছে আমাদের ছোট ছোট ডিউটি কাজ, আমি স্টুডেন্ট হিসেবে আমার স্টুডেন্টের ডিউটি, বাসায় আমি পরিবারের সদস্য হিসেবে আমি ছেলের ডিউটি পালন করি, মেয়ের ডিউটি, তাই না? আমার জীবনে আমার ডিউটির কমতি হবে না, আমি যদি কাজ করি আমার অনেক ডিউটি, আমাদের স্যারদের ম্যাডামদের প্রচুর ডিউটি, ওনারা পরীক্ষা খাতা ঘাটে প্রশ্ন করেন, ক্লাস নেন, কথা বলেন, কথা বলেন, আমার আদর করেন, এই সবই ওনাদের ডিউটি। আর স্টুডেন্টের ডিউটি হচ্ছে পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, তাই না? কিভাবে সাইন করে, এটা হচ্ছে স্টুডেন্টের ডিউটি। তো তোমরা কি তোমাদের ডিউটি পালন করছো? ফাইন, আমি সেই তোমরা পালন করছো। নেক্সট হচ্ছে কারেন্ট, সাহস, এটা খুব একটা কোর আইডিয়া, সাহস থাকাটা জরুরি। আমি শিওর যে কাউকে যখন জিজ্ঞেস করবো বলবে যে আমার সাহস আছে, কিন্তু সাহসের কি পরীক্ষা নেব? পরীক্ষা নিলে কিন্তু উনিশ বিশ হয়ে যাবে, বাট আমি শিওর তোমার সবাই সাহসী, তাই না? আমরা যখন দেশের জন্য কাজ করবো আমাদেরকে সাহস করে আগাতে হবে, তাই না? তুমি মনে করো বাড়ি যাচ্ছ, রাস্তা দিয়ে একটা লোক অ্যাক্সিডেন্ট করবো, তুমি যাওয়ার সাহস করে তাকে আগে করতে, অবশ্যই যাওয়া উচিত। মানুষ বিপদে পড়ে যে আগে করে গিয়েছে, এটা কিন্তু তার সাহস আছে বলে সে এগিয়ে যায়। যখন বন্যা হয় দেখা যায় আমি দেশের সামরিক বাহিনীর পুলিশ বিজিবি সব ডিপ্লয়েড হয়ে যায় না, ওদের সাহস আছে বলে তোলা হয় নাকি? হ্যাঁ, ওদের কটা দেওয়া হয়েছে, বাট তাদের তো সাহসও আছে, সাহস তো
করতে হবে, তোমরাও কিন্তু স্কাউট হিসেবে ভলান্টিয়ার হিসেবে তোমরাও কিন্তু যেতে পারো মানুষকে হেল্প করার জন্য, তাই না? এই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সাহস। এবং তোমরা যদি কোনো দিন আর্মিতে এয়ারফোর্স বা কোনো বাহিনীতে জয়েন করতে যাও তাহলে তোমাদের তাহলে কি হবে সাহস, আর দেশে হওয়ার লক্ষ্য হলো তোমার সাহস থাকবে। আজকে আমরা চমৎকার একটা ক্লাস উপভোগ করলাম, তাই না? এবং আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টা নিয়ে স্যার ব্যাখ্যা করলেন। তোমাদের কিছু প্রশ্ন ছিল, স্যার চেষ্টা করেছেন প্রশ্নের উত্তর দিতে এবং আশা করি তোমরা সন্তুষ্ট, তাই তো? এখন এখান থেকে আমাদেরকে একটা শপথ নিয়ে বের হতে হবে, আগামী দিন বা আগামী জীবনে আমরা এই স্যারের কথাগুলো মেনে চলব এবং কর্মক্ষেত্রে এটা প্রচলন করার চেষ্টা করব, হবে? হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবা যে আমি যে কথা বলি আমার কথাগুলো মিথ্যা হতে পারে, বুঝা গেছে? আমার কথা মিথ্যা হতে পারে কিন্তু আমার কাজ কখনো মিথ্যা হবে না। তো কাজেই আমি চেতনা বলো মূল্যবোধ বলো আমি যেটাই জাগ্রত করি না কেন নিজের মধ্যে, আমি যদি এটা আমার কার্যক্ষেত্রে প্রকাশ করতে না পারি তাহলে কখনো এটা সত্য বলে প্রমাণিত হবে না। তাহলে সত্য করতে গেলে আমাকে কি করতে হবে, কি করতে হবে? কাজ করতে হবে না? তোমার নিজের জন্য কাজ করতে হবে, পরিবারের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, সর্বোপরি দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে তোমাকে কাজ করে দেশপ্রেমে দেশকে উন্নত একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। আপনার কি পারবো সেটা? ইনশাল্লাহ বলি। হ্যাঁ, গুড, ভেরি গুড। থ্যাংক ইউ আজকের এই চমৎকার ক্লাস উপহার দেওয়ার জন্য স্যারকে। আমরা আবার